পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। চট্টগ্রামের শিশু আয়াত খুনের ঘটনায় আরও এক কিশোরকে গ্রেপ্তার করেছে পিবিআই। 20 লাখ টাকা মুক্তিপণের লোভে শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণ করেছিল আবির আলী। এই শিশুকে অপহরণ করে খুনের পরিকল্পনা করে 1.5 মাস আগে। বিষয়টি আবির জানিয়েছিলেন হোটেলে কাজ করা মোহাম্মদ হাসিব নামে তার এক বন্ধুকে। আয়াতকে অপহরণের পর খুনের বিষয়টি জানার পরও তথ্য গোপন করেছিল ওই যুবক। 6 ডিসেম্বর রাতে চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকার বাসার সামনে থেকে হাসিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার আদালতে সোপর্দ করার পর সে 164 ধারায় দেওয়া জবানবন্দি দেয়। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এই যুবক। সে নগরের ইপিজেড থানাধীন বন্দরটিলা নয়ারহাট সাইফুল কলোনির মৃত মোহাম্মদ দুলালের ছেলে এবং নয়ারহাট এলাকার ভাই ভাই হোটেলে কাজ করত। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন সূত্র জানায় আদালতে জবানবন্দিতে হাসিব উল্লেখ করেছেন, আমার কর্মস্থল ভাই ভাই হোটেলের পাশে মঞ্জু বিল্ডিং, আবির আগে মঞ্জু বিল্ডিংয়ে থাকতো, আমরা ছোটোবেলা থেকে ওই এলাকায় থাকি, সে বয়সে আমার বড়, তাই তাকে আমি ভাই বলে ডাকতাম। আবিরের মা বাবা গত 5-6 মাস ধরে আলাদা থাকে। আবির তার মাও ছোট বোনকে নিয়ে আকমল আলী মার্কেট রোড এলাকায় থাকে। অক্টোবর মাসের শুরুর দিকে একদিন আবিরের সঙ্গে আমি নেভিগেটের নালার পাশে দেওয়ালে বসে আড্ডা দিচ্ছিলাম। তখন আবির আমাকে বলে মঞ্জু বিল্ডিংয়ের মঞ্জুরের নাতনি আয়াতকে অপহরণ করে মেরে ফেলব আর তার দাদার কাছ থেকে মুক্তিপণের টাকা নেব। আবির আমাকেও বলে সঙ্গে থাকার জন্য, আমি বলি আমি এসবে নেই। একথা বলে আমি চলে আসি। সে আমাকে বলে কাউকে যেন কিছু না বলি, আমিও কাউকে একথা বলিনি। গত 15 নভেম্বর ভাই ভাই হোটেলে আবির তার বন্ধু রবিন সহ যায়। আবির গরু মাংস দিয়ে ভাত খায়, রবিন ভাত খায়নি। বিকেল 5টার সময় আমি ভাই ভাই হোটেলে থাকা অবস্থায় দেখি লোকজন ছুটোছুটি করছে। একজনকে ডেকে জিজ্ঞাসা করি কি হয়েছে, সে বলে আয়েতকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি হোটেলে কাজ শেষ করে বের হয়ে মঞ্জু বিল্ডিংয়ের রাস্তা বিপরীত পাশে আয়ুব বিল্ডিংয়ের সামনে আবিরের সঙ্গে আমার দেখা হয়। আমরা দুজন লেবার কলোনির দিকে আয়েতকে খুঁজতে যাই। আমি তাকে জিজ্ঞাসা করি আয়েতকে আপনি কিছু করেছেন, সে আমাকে বলে আয়েতকে কিডন্যাপ করে মেরে ফেলেছে, লাশ ওর বাসা আকমল আলী পকেট গেটে আছে। আয়েতের দাদার কাছে 2-1 দিন পর মুক্তিপণ হিসাবে 20 লাখ টাকা চাইবে। সে আমাকে বলে টাকা নেওয়ার সময় সঙ্গে থাকতে, তাহলে আমাকেও কিছু টাকা দেবে। আয়েতকে মেরে ফেলেছে শুনে আমি ভয় পেয়ে যাই। আমি তার কথায় রাজি হইনি, আমার বাসার দিকে চলে যাই। আমি ভয়ে আমি কাউকেই কিছু বলিনি, কারণ আমার মনে হচ্ছিল এসব বললে মানুষ আমাকে সন্দেহ করবে। এরপর আমি আমার মতো করে দিন কাটাচ্ছিলাম। হাসিব আদালতে আর বলেন, আয়েতকে মেরে ফেলার ঘটনা সবাইকে বলে দিলে হয়তো তার লাশ টুকটুক করার আগে পাওয়া যেত, আমি ভয়ে কাউকে বলিনি। পরে আমি শুনেছি আবির আয়াতের লাশ টুকটু টুকটু করে ফেলে দিয়েছে। পিবিআই মেট্রো অঞ্চলের পরিদর্শক মোহাম্মদ ইলিয়াস খান বলেন, হাসিব পেশায় হোটেল কর্মচারী, সে আবিরের বন্ধু। আয়াতকে অপহরণের পর খুনের বিষয়টি হাসিব জানত, যা আমরা তদন্তে পেয়েছি। তথ্য গোপনের অভিযোগে মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার আদালতে সোপর্দ করলে হাসিব 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এর আগে গত শনিবার 3 ডিসেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে আবির আলী 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। সেখানে উল্লেখ করে 1.5 মাস আগে আয়াতকে গুম করে তার পরিবারের কাছ থেকে 20 লাখ টাকা মুক্তিপণ নেওয়ার পরিকল্পনা করেছিল আবির। এর আগেও কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হয়, বাসার আশেপাশের লোকজন থাকায় কিছুই করতে পারেনি। আবির আদালতে দাবি করেন মা বাবা খারাপ সম্পর্ক, মায়ের চাকরি চলে যাওয়া, নিজে কিছু করতে না পারা এবং হঠাৎ বড়লোক হওয়ার ইচ্ছে থেকে তিনি এমনটাই করেছে। 20 লাখ টাকা দিয়ে সিএনজি চালিত অটোরিকশা কিনে ভাড়া দেওয়ার চিন্তা করে আবির, তাই আয়াতকে খুন করে এ টাকা আদায়ের পরিকল্পনা করে। ভারতীয় সিরিয়াল ক্রাইম পেট্রোল ও সিআইডি দেখে আয়াতকে খুনের ঘটনা রপ্ত করার কথাও জবানবন্দিতে স্বীকার করেছে আবির। জানায় আয়াতকে ঘটনার দিন 15 নভেম্বর মক্তবে পড়তে যাওয়ার সময় তাদের ভাড়া বাসায় নিয়ে যায়। এরপর গলা টিপেও মুখে হিজাব পেঁচিয়ে হত্যা করে। পরে বাসার অন্যান্য মালামালের সঙ্গে একটি ব্যাগ ভর্তি করে আকমল আলী সড়কে মায়ের ভাড়া বাসায় নিয়ে যায়। এ সময় আবিরের মা বাসায় ছিলেন না। গত ফেব্রুয়ারি মাস থেকে আবিরের মা বাবা আলাদা থাকছে। আবির লাশটি মায়ের বাসায় শৌচাগারের উপর জিনিসপত্র রাখার জায়গায় লুকিয়ে রাখে। সন্ধ্যার পর তিনি আয়েতদের বাসায় গিয়ে তাকে খুঁজতে থাকে। এরপর বাসায় ফিরে আয়েতকে পাওয়া যাচ্ছে না জানিয়ে মা ও বোনকে আয়েতদের বাসায় পাঠায়। এরপর সে লাশটিকে 6 টুকরো করে পলিথিনে ভরে। পরদিন নগরের বন্দরটিলা বে টার্মিনাল সাইনবোর্ড এলাকায় ও আকমল আলী ঘাট সুইস গেট এলাকায় খণ্ডিত লাশ ফেলে দেয়। আয়াত হত্যাকাণ্ডের বিষয়ে এর আগে পিবিআই চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পুলিশ সুপার নাইমা সুলতানা বলেছিলেন, মুক্তিপণ আদায়ের জন্য আয়াতকে অপহরণ করে তাদের সাবেক ভাড়াটিয়া আবির আলী।
গত 15 নভেম্বর নগর ইপিজেড থানাধীন বন্দরটিলা নয়ারহাট বিদ্যুৎ অফিস এলাকার মসজিদের পাশ থেকে আরবি পড়তে যাওয়ার সময় আয়াতকে অপহরণ করে শ্বাসরোধ করে হত্যা করে আবির। পরে লাশ আকমল্লী সড়কে নিজ বাসায় নিয়ে 6 টুকরো করে আবির। তিনি আরও বলেছিলেন, ঘটনার দিন আয়াতকে না পেয়ে তার বাবা ইপিজেড থানায় নিখোঁজে জিডি করেন। জিডির ছায়া তদন্ত করে পিবিআই। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আবিরকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সে পিবিআইকে এসব তথ্য দিয়েছে। এদিকে 29 নভেম্বর ভোরে গ্রেপ্তার করা হয় ঘাতক আবির আলীর বাবা আজমল আলী, মা আলা বেগম ও বোন আখি আক্তারকে। এদিকে আবির আলী দেয়া তথ্যে নিহত আয়াতের লাশের 3টি খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। পরে সেগুলো ডিএনএ নমুনা সংগ্রহ করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। সুদর্শক, আপনাদের কাছে কি মনে হয়, আয়াত হত্যাকাণ্ডে কি শুধু আবির অংশগ্রহণ করেছে নাকি আবিরের সাথে আরও কোনো গ্যাং জড়িত রয়েছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।